এম এসি ফিজিক্স কেমিস্ট্রি মেথমেটিক্স বহুত কম আছে। ঠিকই আমার 2006 সনত লগর কিছু কলে যে রিসার্চ গুলো আমি ইনস্টলত আসিল যে আমি কি আছো কম নাম আমি কাম করব পড়ো নাকি কিনা একটা প্রোগ্রাম করব পড়ো নাকি। ঠিক ভাবিলে যে আমি এটা সাধারণতে শনিবারে বন্ধ থাকে আই আই টি অফিসিয়ালি রিসার্চ করবলে যাব পারে কিন্তু অ্যাটেন্ডেন্স সিগনেচার করব না লাগে। এটা বহাগ বিহু আগর শনিবার কলে যে আমি এটা বহাগর দোয়ার যদি নাম দিয়ে একটা অনুষ্ঠান পাতো তো আমি অসমৰ ল'ৰা ছোৱালীখিনি মাতিম আর টিচার সকল মাতিম। এটা আমি সেইবার 6 সনত ট্রেনিং করে 7 সনত আমার ট্রেনিং সাকসেস হল। এটা আমি গম পালো যে 40-50 জন মানে অসমৰ ছাত্র ছাত্রী আছে, তারপর টিচার কিন্তু আসলে 40-50 টিচারও আসলে। তারপর সেই অনুষ্ঠান যেটা এই কথাবিলা আমি আলোচনা করি যে আমার অসমৰ ল'ৰা ছোৱালী গম দাম আমি কেনেকে এইবিলাক কথা রাইজের মাজে প্রচার করব। তারপর তিতিয়ারপরা মানে লাগে নাই কি কল আই আই টি ওচৰ পৰা শিক্ষা অনুষ্ঠানে এই কথাবিলা জনাব আরম্ভ করল। লাহে লাহে বাতৰি কাকত লিখা আরম্ভ করল। তারপর যেটা বাতৰি কাকত লিখি যে বিভিন্ন সময় বিভিন্ন জনে মোক ফোন করা আরম্ভ করলে তিতিয়া মই এটা সময় নির্ধারণ করে দিল শনিবারে সন্ধ্যা 6 বজাৰ পৰা 9 বজাৰ ভিতর ফোন যোগেদি মই ফোন নম্বর এটা উল্লেখ করেছো কারণ যদি পিছত এটা যদি কথা কম মই আর আসলে ভুলিব লাস্ট করব লাগে প্রত্যেকে এরকম যে পৃথিবীর বহু কথা জানবলগীয়া ভাই বলে মানে সব জানো বলে ভাবি লোক নালে সেটা আমার বহু এনেকা আছে মানে পাস করেছো ইমান পাশে লোক মানে সব জানো বেলেগে কোন জানে সেটা ভাই বলে জানবলে অসংখ্য কথা আছে জানি কেউ হেরি নয় আমি আপডেট হয়ে থাকবে লাগবে। ইঞ্জিনিয়ার হলো ডেইলি আপডেট হয়ে থাকবে, ডক্টর হলো কোভিড আহিলে কি কি হয়েছে কি মেডিসিন দিব সেমিনার অ্যাটেন্ড করব ওয়ার্কশপ অ্যাটেন্ড করব লাগবে তিনিহাই চিকিৎসা করব পারিব বলে পড়ার কেউ এন্ডিং নাই লাইফ লং পড়িয়ে থাকবে লাগবে যি কই লাগবে কোনোবা মার্কেটিং এজেন্সি খুলিম বলে কেছে তার জন্য কেনকে স্ট্রেটেজি প্ল্যানিং করবো সেইটার কারণে পড়ি থাকব লাগিব কিনা নতুন টেকনিক আছে নাকি নতুন থিওরি আছে নাকি তার মানে কেউ পড়ার এন্ডিং নাই 9435188630 কারবার যদি মন আছে লিখে দিব পারে আর ইন্টারনেট সার্চ করলে পাবো ফোন নম্বর 9435188630 শনিবারে সন্ধ্যা 6 বজাৰ পৰা 9 বজাৰ ভিতরে বাকি বারত বাকি সময় ফোন করলেও লাভ নাই মই ফোন রিসিভ নকরো। পেপার লিখি দিয়া থাকে তলত কইতে পেপার তলো দৈনিক সময় এভরি ওয়েডনেস ডে হে কইতে পেপার তলো আপনার নাম্বারটো মই পালে কি পালে আপনার নাম্বারটো বললো ফোন করবো কারণ আপনি দিছে কোন বার দিছো আর সেটা চাওয়া নাই ফোন নাম্বারটো পালো গতিকে মই ডাইরেক্ট খবর কম এটা কইলে যে বেয়া কোনো উপায় নাই মানে 3 ঘন্টা সময় দিলে সোসাইটির কারণে মূল দায়িত্ব বিল ধরে পেলায় সোশ্যাল রেসপন্সিবিলিটি মূল ক্যাপাসিটি মানে ক্যাপাসিটি লেভেল মানে পারো কারণে 3 ঘন্টা দিয়ে আছো ফ্রি সার্ভিস তার কোনো পয়সা দিব নালে গুগল পে করব নালে বহুতে বুঝে যে আপনার ফিজ তো কেনকে দিব লাগবে ডক্টর চলে গেলে 600 টাকা 700 টাকা মাননি গতি সেটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু কবাত গেলে এলো খরচ দিনটো হাজিরা দিব লাগবে সেটা ওপেনলি মই লিখি দিও এভরিডে স্যাটারডে আপডেট দিও ফেসবুকত টুইটারত ইনস্টাগ্রামত 4টা একাউন্ট সোশ্যাল মিডিয়াত আছে লিঙ্কডইনত সবতে দিও যে ইমানটা ফোন কল আহিলে কিন্তু কবাত মাতিলে মানে যাবতীয় খরচ দিব লাগবে প্রত্যেকের ভ্যালু আছে বিনামূল্য বস্তু কোনো গুরুত্ব নেই কিন্তু সেই সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে 3 ঘন্টা সময় দিছি 2005 সনের রাইজর কারণে বা নর্থ ইস্টের রাইজর কারণে গতি এখানে আমার বুকুটে ঠিক কব যে মানে কিবা এটা করেছি কারণে ইমূর পর সিমূরলে যান রূপালী জয়ন্তী সোনালী জয়ন্তীর উপরে সেই শিক্ষানুষ্ঠানবিলাক স্পিনিং হবে তার একটা কেরিয়ার লেখা পাঠাই দেবে কারণ লিখে নেই বুঝা কারণে কিবা লেখা বিচারিছি বলে এটা লেখা এটা ফর্মত কি এটা সম্ভব ধারণা ক্লাস 10 পাস করার পিছন ডিগ্রি মাস্টার ডিগ্রি পাস করার কি কি অপশন আছে তার বিষয়ে একটা 10 পৃষ্ঠা মানে একটা লেখা আছে সেই লেখাটি মানে মডিফাই করে করে পঠাই দিও এটা কোনো শিক্ষা অনুষ্ঠান স্পিনিং কাউন্টার প্রকাশ করবো এটা তো মুখর পঠাই নিদে কিন্তু ইনফরমেশন যাতে পাও অন্তত ফোন নাম্বারটো মোক পাও বহুতে কি করে হাই সেকেন্ডারি কমার্সত পড়ছে আমার মোক ফোন করে ইঞ্জিনিয়ারিং পড়ব কি করব লাগবে ডিগ্রি পড়িব কারণে গতিকে আমার লেভেলটো কেনেকুৱা আছে এতিয়াও অসমৰ চুকে কোণে বহুতে ভাবে যে গুৱাহাটীৰ এনেকুৱা আছে বহুত ল'ৰা ছোৱালী বহুত জানো বুলি ভাবে কিন্তু এটা দৌৰি থাকে রিজাল্ট দিলে তাৰপিছত মই যে নিটৰ পরীক্ষা দিলেও হয় কিন্তু বেলেগ তোমার অপশন রাখি নতুন বিএসসি নার্সিং কারণে মতো এপ্লাই নকল মানে ফার্মাসি কারণে এপ্লাই নকল গতি আমি বিকল্প রাখি লাগবে অপশন নম্বর 1 অপশন নম্বর 2 অপশন নম্বর 3 গতি এইখানে ইনফরমেশন আমি কত পাম বেলেগ কোনো সময় বাতরি কাপড় এড্রেস দিন ঠাই করে সেখানে হচ্ছে বাতরি কাপড় এড্রেস দিন ভাবি রাখি লাগবে কোন সময় কি দিছে বিকল্প কত আছে কোনোবা এপ্লাই সাইকোলজি পড়ে সাইকোলজি পড়ব কারণে কত কত কোর্স আছে সেটা আগে জানি লাগবে অকল যে এখন ইনস্টিটিউটের পক্ষে ভাবি থাকলে নেট নেপালে কি হবো গতি আমি সেই অপশনখিনি আমি আগতে রাখি দিব লাগবে যে এইখান অপশন আমি অপশন নম্বর 1 এইখান স্টুডেন্ট হলে আমি এইখান স্টুডেন্ট যাম এইখান লেখন আর যিকোনো পাঠ্যক্রম পড়ার আগতে সেই পাঠ্যক্রমটা রিকগনাইজ অথরিটি এপ্রুভ করা হলে চাই লোক লাগবে যদি এপ্রুভ করা নহয় ভবিষ্যতে কোনো সরকারি চাকরি আবেদন করব নয় ইঞ্জিনিয়ারিং করব বিচারিছে বোর্ডে কি হয় সাধারণতে গুৱাহাটীত আহে অসমৰ বিভিন্ন রাজ্য বা গুৱাহাটীৰ ল'ৰা ছোৱালীটো গুৱাহাটীৰ নপঢ়ে বাহিৰতে পঢ়িব যায় যে ইয়াত নপঢ় বাহিৰত পঢ়িম অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল যদি এপ্রুভ করা নহয় তাহলে কোনো গভর্নমেন্ট সরকারে এপ্লাই করব নয় মেডিকেল পড়ব বিচারিছে
ডেন্টেল পড়িব বিচাৰিছে, আৰ্কিটেকচাৰ পঢ়িব বিচাৰিছে, ল পঢ়িব বিচাৰে, প্ৰত্যেকৰ কাৰণে এটা কাউঞ্চিল আছে। নাৰ্ছিং পঢ়িব বিচাৰিছে, নাৰ্ছিং কাউঞ্চিল আমি ৰেকৰ্ড কৰা হয় নে নহয় সেইখিনি ইনফৰমেশ্যন সেই ইনষ্টিটিউচনৰ ৱেবছাইটত চালে নহ'ব, চাব লাগিব সেই ৰিকগনাইজ অথৰিটিবিলাকৰ ৱেবছাইট গৈ। অল ইণ্ডিয়া কাউঞ্চিল ফৰ মেডিকেল এডুকেশ্যন, মেডিকেল কমিশ্যন অফ ইণ্ডিয়া, বায়ো কাউঞ্চিল অফ ইণ্ডিয়া, নাৰ্ছিং কাউঞ্চিল অফ ইণ্ডিয়া, গতিকে এইবিলাকৰ ৱেবছাইটত লিখা থাকিব যে এইখন ইনষ্টিটিউটক ডিছকোৱালিফাই কৰা হৈছে, এইখনক ইমান বছৰৰ কাৰণে দিয়া হৈছে। গতিকে সেইখিনি কথা প্ৰিলিমিনাৰী কথাখিনি চাই ল'ব লাগিব। আৰু বহুতে এনেকুৱা ধৰণৰ পাঠ্যক্ৰম কৰে, ইণ্টাৰনেটত দেখা পাইছে কোনোবাই পঢ়িব গৈছে, তাৰপিছত নৰ্থ ইষ্টৰ কোনো স্ক'পেই নাই। গতিকে এইখিনি কথা মই ফোনৰ ওপৰত ভিত্তি কৰি অভাৰ এইবিলাক এক্সপিৰিয়েঞ্চবিলাক মোক আহে। কোনোবাই এনেকুৱা পাঠ্যক্ৰম কৰিছে, বেংগলত চাকৰি কৰিছে, এতিয়া পিছিয়ে নৰ্থ ইষ্টত কোনো চাকৰি কৰিবৰ কাৰণে অপশ্যন নাই, ছোৱালী এতিয়া বিয়া দিব লাগে, ছোৱালী নাহে, এতিয়া চাকৰি এৰি দিব নিবিচাৰে, এতিয়া কি কৰোঁ? কৈছো আপুনি আপোনালোকে এইবিলাক আগতে ডিছকাশ্যন কৰিব লাগিছিলে, ভাবিব লাগিছিলে কথাখিনি। গতিকে সেইখিনি যদি আমি চালি যায় নেচাওঁ, পিছত আকৌ ভাবি থাকিলে নহ'ব। বহুতে ভাবে যে বাহিৰত যাম, ইয়াত পঢ়িব নিবিচাৰে, ইণ্ডিয়াৰ বাহিৰতো যাব বিচাৰে, কিন্তু ইণ্ডিয়াৰ পিছত বাহিৰত যাব হয় তাতে থাকিব নে ইয়াতে ঘূৰি আহিব। কিছুমানে কি হৈছে মাল্টি ডিচিপ্লিনাৰী কোৰ্চবিলাকত নাম ভৰ্তি কৰে, গৈ পেলাই অসমত তোমাৰ এতিয়া মাল্টি ডিচিপ্লিনাৰী ছিষ্টেমটো অহা নাই, কোনোবাই মেকানিকেল ইঞ্জিনিয়াৰ চাপ'জ পাঁচটা ডিগ্ৰী কৰিব গৈছে বাহিৰত, কিন্তু বেলেগ টপিকত কৰিছে, মেকানিকেল ইঞ্জিনিয়াৰ নহয়, কিন্তু ইয়াত হয়তো মেকানিকেল ইঞ্জিনিয়াৰ চাকৰি নাপাব পাৰে তাৰমানে। গতিকে সেই বস্তুবিলাক আমি মানে এতিয়া নিউ এডুকেশ্যন পলিচি আহিছে, এইটো ইমপ্লিমেণ্ট কৰোঁতে হয়তো অলপ টাইম লাগিব, যিহেতু এই যিখিনি ছাত্ৰ ছাত্ৰী এতিয়া টুৱেলভ পাছ কৰিছে, টেন পাছ কৰিছে, কভিডৰ নামত তিনি বছৰ গ'ল, এতিয়া নিউ এডুকেশ্যন নামত পাঁচ বছৰ, গতিকে আঠ দহ বছৰমান এটা গিনিফিকেশ্যন এটা হ'ব লাগে। নিউ এডুকেশ্যন পলিচি ইমপ্লিমেণ্ট কৰি দিছে, কোনো ভালদৰে এতিয়া এতিয়াও ক্লিয়াৰ হোৱা নাই বস্তুবিলাক, গতিকে এইটো ভাবি লাভ নাই কি হ'ব, ছিষ্টেমলৈ গৈ থাকিব লাগিব। 50% চিলেবাছ নোহোৱাকৈ পাছ কৰি গৈছে, টেন টুৱেলভ পাছ কৰি গৈছে, কিন্তু পৰীক্ষাত পাছ কৰিছে, কিন্তু সেই ছাবজেক্টবিলাক ভালদৰে আকৌ কৰ্চ মাৰি পঢ়িব লাগিব, নহ'লে আকৌ এতিয়া এন্ট্ৰেঞ্চ পাছ কৰাৰ পিছতো গৈ পেলাই আকৌ প্ৰব্লেমত পৰিব মানে ল'ৰা ছোৱালীবিলাক। গতিকে তোমালোকে যিসকলে কভিডৰ কাৰণে পঢ়া হৈছে টপিকবিলাক, সেইখিনি কিন্তু আকৌ দিব লাগিব, যিহেতু ইঞ্জিনিয়াৰ নামভৰ্তি কৰিবা ইলেভেন টুৱেলভে ৰিভিজন হ'ব, মেডিকেলৰ নামভৰ্তি কৰিবা ইলেভেন টুৱেলভে কেমেষ্ট্ৰি বায়'লজি এক্সপানশ্যন ৰূপত হ'ব, এনেকুৱা নহয় যে ইঞ্জিনিয়াৰিং কৰিলে বেলেগ বস্তু পঢ়িম, ফাৰ্ষ্ট ইয়াৰ ইলেভেন টুৱেলভৰ এক্সপানশ্যন, ফাৰ্ষ্ট ইয়াৰ মেকানিকেল ইলেক্ট্ৰিকেল চিভিল কোনো নপঢ়ায়, ডিগ্ৰী পঢ়াব কেমেষ্ট্ৰি ফিজিক্স মেথামেটিক্স ছাবজেক্টে পঢ়াব, গতিকে সেইখিনি বস্তু ইলেভেন টুৱেলভৰ ৰিপিট হ'ব। এতিয়া যদি ক্লাছ আৰম্ভ হোৱা নাই, কিন্তু ৰেষ্ট লৈ যাব, কিন্তু ইলেভেন টুৱেলভ যদি আকৌ ক্লিয়াৰ হৈ নাই নাই, তেতিয়া আকৌ গৈ পেলাই মেথছত ফেইল কৰে, ফিজিক্সত ফেইল কৰে, ইঞ্জিনিয়াৰিং ৰেকৰ্ড আছে, আই আই টিটো ফেইল কৰে, আই আই টি ঠিক পোৱা মানে যে প্লেচমেণ্ট হৈছে এনেকুৱা নহয়, আই আই টি আছে গুৱাহাটী, আই টি তোমালোকে গৈ খবৰ কৰা, তাতো 20% 30% ষ্টুডেণ্টে চাকৰি পোৱা নাই, গতিকে নিজৰ যোগ্যতা প্ৰতিপন্ন কৰিব পাৰিব লাগিব। অকল আই আই টিত পাইছো মানে কেম্পাছ হৈ যাব এনেকুৱা ধৰণৰ কথা নহয় তাৰমানে, সেইটো বস্তু প্ৰথম পৰাই ফাৰ্ষ্ট ডে পৰাই এণ্ট্ৰেঞ্চৰ কাৰণে যেনে প্ৰিপেৰেশ্যন কৰা হৈছিলে সেনেদৰে পঢ়িব লাগিব। জীৱনত পঢ়িবৰ কাৰণে এবাৰ টাইম পোৱা যায়, লাইফ টাইমৰ কাৰণে এবাৰ ডিগ্ৰী কৰিব পাৰিবা, ফূৰ্তি কৰিব টাইম বহুত পাবা, গতিকে সেইটো ভাবিব লাগিব। ছেমিষ্টাৰ ৱাইজ লাষ্ট এণ্ট্ৰি হ'ব, লাষ্টতহে ৰিজাল্টটো হ'ব, গতিকে কিছুমান আছে চাকৰি এভৰি ছেমিষ্টাৰ 80% ওপৰ আছে নাই, 90% ওপৰ আছে নাই, গতিকে সেই বস্তুবিলাক ক'ত পোৱা যাব, সেই এডভাৰ্টাইজমেণ্টত লিখা থাকে, অইল ইণ্ডাষ্ট্ৰি কেৰিয়াৰ ছেকশ্যনত গৈ পেলাই গেটৰ পৰা কোৱালিফাই কৰাৰ পিছত ইণ্টাৰভিউ মাতিব, কিমান কোৱালিফিকেশ্যন লাগে, সেই এডভাৰ্টাইজমেণ্টবিলাক সেইকাৰণে চাব লাগিব, আগতীয়াকৈ চাই ল'ব লাগিব। কোনোবা বয়স অনুপাতে হাইটটো ঠিকে আছে নাই, ডিফেন্স লাইনত কোনোবাই যাব বিচাৰিছে, ৱেটটো ঠিকে আছে নাই, চকু পাৱাৰ ঠিকে আছে নাই, মই এতিয়া চকু পাৱাৰৰ কথা গম পোৱা নাছিলো, যেতিয়া এন্ট্ৰেঞ্চ কোৱালিফাই কৰিলো তেতিয়া কৈছে তুমি দেখা নোপোৱা, মই মানে সদায় আগৰ বেঞ্চত পঢ়ো স্কুল কলেজত, তেতিয়া কৈছে তোমাৰ চকু ঠিক নাই, তোমাক লিখি দিছো ইয়াত, তুমি যদি এডমিশ্যন লোৱা যদি চকু যদি ঠিক কৰে তোমাৰ এডমিশ্যন নহ'ব নহ'লে, গতিকে সেই এডভাৰ্টাইজমেণ্ট এইবিলাক বস্তু লিখা থাকে, গতিকে আমি টাইম টু টাইম মানে হেল্থটো আমি চেক আপ কৰি থাকিব ঠিকে আছে নাই, যিকোনো চাকৰিৰ কাৰণে চিভিল ছাৰ্ভিচ এক্সাম হ'লেও তাত মেডিকেল টেষ্ট কৰিব, যদি টেষ্টত ফেইল হ'লে ইমান এন্ট্ৰেঞ্চ পৰীক্ষা কোৱালিফাই কৰাৰ পিছত মেডিকেলৰ কাৰণে যদি নাম ভৰ্তি কৰিব পৰা সুবিধা নাযায় বা চাকৰি পোৱা নাই কিমান বেয়া লাগিব, গতিকে আমি সেইটো আমি টাইম টু টাইম চেক কৰি থাকিব লাগিব। গতিকে এই বস্তুবিলাক পঢ়াৰ লগত জড়িত হ'ব নহ'ব পাৰে, কিন্তু এইবিলাকো উত্তৰপূৰ্বে ইয়াৰ লগত লিংক আপ হৈ আছে, গতিকে সেইখিনি কথা চাব লাগিব। তাৰপিছত এতিয়া বহুতে ভাবিছে যে ডক্টৰ হ'ম ইঞ্জিনিয়াৰ হ'ম, ডক্টৰৰ কাৰণে দিন ৰাতি কথা নাই, ধনী দুখীয়া কথা নাই, ডেকা বুঢ়া কথা নাই, সকলোকে চিকিৎসা প্ৰদান কৰিব লাগিব, এজন ধনীয়া এজন দুখীয়া এজন বুঢ়া এজন ডেকা কথা নাই, গতিকে এইটো চাব লাগিব। তাৰ ৰাতি 12টা বজাতো কিবা এটা এক্সিডেণ্ট হ'লে কিবা হ'লে মানৱীয়তা খাতিৰত গৈ পেলাই উপস্থিত থাকিব লাগিব, সেইটো কাৰণে মই মানসিকভাৱে প্ৰস্তুত হয় নে নহয়, গতিকে সেইখিনি বস্তু আমি মনত ৰাখিব লাগিব। কোনোবাই ডি চি হ'ব বিচাৰিছা, ৰাতি 12টা বজাত বানপানী হ'লে কিবা এক্সিডেণ্ট হ'লে মানে গৈ পেলাই ডি চিজন এছ পিজন গৈ পেলাই উপস্থিত হ'ব লাগিব। টিচাৰ হ'ব বিচাৰিছা, বুজি নাপালে এশ বাৰ বুজাব লাগিব, এইটো ধৈৰ্য শক্তি থাকিব লাগিব, খং উঠিলে নহ'ব, ক্লাছত বিভিন্ন ধৰণৰ ছাত্ৰ ছাত্ৰী, তাৰমানে প্ৰতিটো বৃত্তিৰ কাৰণে কিছুমান